সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমাইয়া। আপু কেমন আছেন আপনি? ভালো নাই। কেন ভালো নাই? কেন খুবই তো কষ্টের জীবন। অনেক কষ্টের জীবন। আচ্ছা আচ্ছা, তা আজ ভিডিওতে আসেন কি চিন্তা করে? লেখাপড়া করা হয়েছিল? এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তো স্বামী হিসাবে দাবি করবে না তো? না, স্বামী হিসাবে দাবি করবে, তালাক দিয়ে দেয়, আরেক মেয়েরে বিয়ে করে। আচ্ছা আচ্ছা, খুবই তো কষ্টের জীবন। অনেক কষ্টের জীবন। আচ্ছা আচ্ছা, তা আজ ভিডিওতে আসেন কি চিন্তা করে? আচ্ছা আচ্ছা, তা লেখাপড়া করা হয়েছিল? এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তো স্বামী হিসাবে দাবি করবে না তো? না, স্বামী হিসাবে দাবি করবে, তালাক দিয়ে দেয়, আরেক মেয়েরে বিয়ে করে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা একটু বলে দেন। 0019 0197962 3519 1199। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। অবশ্যই যেহেতু বিয়ে শাদী করতে হবে, বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।